হাই এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি অনেক অনেক ভালো। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো সেদিন তো জন্মদিনের অনেকখানি ভিডিও দেখিয়েছিলাম, আর লাস্টে যে দেখিয়েছিলাম যে বাসায় চলে যাচ্ছি, তো আমি এটাই ভাবছিলাম যে বাসায় আমরা যাচ্ছি, কিন্তু আজ আমি বাবা দেখলাম যে একটা শপের সামনে গাড়ি থামালো আর বলল যে কেক নিতেই হবে। তো আমি বারবার বলতেছিলাম যে না, এখন আর কেক কাটার দরকার নাই। ও বলতেছিল না, একটা কেক নিতেই হবে। আর আজান বাবু তো আছেই, মায়ের বার্থডেতে সে কেক কাটবেই কাটবে। এখন সে এখানে এসে আর কি পছন্দ করতেছে যে কোনটা নিব না নিব। তো সে হচ্ছে বাচ্চা মানুষ, তো বাচ্চাদের যেই কেকগুলো সেগুলো তার পছন্দ। এখন আমি বলতেছি যে না বাবা, এগুলো তো বাচ্চাদের। আর তো পরে আবার সে অন্য কেক দেখে বলতেছে এটা হচ্ছে মানে তোমার জন্য মা। তো যাই হোক, এখানে আর কি কেক সিলেকশন করতেছি। আর যখন মানে কেক এরকম দেখতেছিলাম, খুব ছোটোবেলার একটা বার্থডের কথা মনে পড়ে যাচ্ছিলো। তো ভাবলাম যে আপনাদের সাথে শেয়ার করি আজকে। তো আমরা তো ছয় ভাই বোন, ছয় ভাই বোনের মধ্যে আমরা তিন ভাই বোনেরই বার্থডে হচ্ছে অক্টোবর মাসে। আমার বার্থডে 6 তারিখে, আর 7 তারিখে হচ্ছে আমার বড়প্পর বার্থডে। আর আমার যে একমাত্র ভাই, ওর বার্থডে হচ্ছে এই মাসেরই 28 তারিখে। আর তিনজনের বার্থডে হচ্ছে অন্য মান্থগুলোতে। তো লাইক যখন আমার ভাই পৃথিবীতে আসে নাই, যখন আমরা মোটামুটি 5 বোন আর কি, তো বড়াপুর বার্থডেটা ওই ইয়ার অনেক বড় করে করা হবে আর কি। অনেক মানে আয়োজন টায়োজন করা হচ্ছে, সেই কয়েকদিন ধরেই সাজানো হচ্ছে, প্রিপারেশান নেওয়া হচ্ছে। আর তার আগের দিন তো আমার বার্থডে, মানে 6 তারিখে আমার বার্থডে, আর 7 তারিখে হচ্ছে আপুর সেলিব্রেশন হবে। তো 7 তারিখেও আমি আসলে খুব মোটামুটি নর্মাল ছিলাম, তারপরও একটু মনে 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 হচ্ছিল যে মানে কেউই অতটা মানে প্রকাশ করতেছে না যে আমার বার্থডে, বা ওইভাবে কিছুই হচ্ছে না। তো যখন আর কি আপুর বার্থডের দিন সব গেস্টরা আসছে, কেক টেকও মোটামুটি কাটা হয়েছে। আর আগে বার্থডে বা কোনো বিয়ে টিয়ে হলে আর কি আমাদের ফ্যামিলির, আমি আমার সেজো বোন আমরা একটু নাচতাম আর কি। আর আমি মোটামুটি ভালোই নাচতে পারতাম ছোটোবেলায়, নাচও শিখেছি একটা সময়। তো যাই হোক, একটা গান মনে হয় মোটামুটি সবাই জানেন, তু চিজ বেরি হে মাস্তে মাস্তে। তো একই গানে যেন আমি আর আমার সেজন একা নেচেছি। তারপরে হচ্ছে দুজনে মিলে যখন নাচা স্টার্ট করলাম, অনেকখানি নাচলাম, তারপরে যে আমি এত কান্না শুরু করেছিলাম, ওই স্মৃতিটা আমার এখনও মনে পড়লে হাসি আসে আর কি। আর বড়পুর বার্থডের দিন মনে হয় কেউ একজন মানে বলেছিল যে আগের দিন মানে আমাকে বাসায় তো মুন্নি ডাকে, তো মুন্নির বার্থডে ছিল, জন্মদিন ছিল, তোমরা তো একটু জর্দা রান্না করলেও করতে পারতো ওর জন্মদিন উপলক্ষে। তো ওই জিনিসটা আমার মাথার মধ্যে অনেক মানে কাজ করতেছিল। তো সেই যে আমার কান্না, তো একেবারে মুখ টুক ঢেকে আমি কান্না শুরু করেছিলাম। তারপরে অবশ্য আস্তে আস্তে ঠিক হয়ে গিয়েছি আর কি। তো সেটা মনে পড়লেই এখনও মাঝে মাঝে আর কি হেসে দিই যে কতই না মানে বোকা ছিলাম। আসলে স্বাভাবিক, ছোটোবেলায় মনে হয় মোটামুটি সবারই এরকম হয়। আবার অনেক এক ভাই বোন আরেক ভাই বোনকে বলে যে তোকে তো ডাস্টবিন থেকে নিয়ে আসছে, বেশিরভাগ বড়রা ছোটোদেরকে বলে, তাই না? অনেক সময় তো এই আর কি, ছোটোবেলার একটা স্মৃতি আপনাদের সাথে শেয়ার করলাম। আর এছাড়া আমার একটা বার্থডে মোটামুটি একটু বড় করে হয়েছিল, সেটা তাও আবার আমার SSC পরীক্ষার আগে যেই বার্থডেটা ছিল, সেটা যখন আমি ক্লাস 10-এ পড়ি, সেটার অনেক ছবি টবিও আছে আমার কাছে স্মৃতি হিসেবে। ওই বার্থডেটা তাও বড়াপু আমার উদ্যোগে আর কি হয়েছিল, আম্মু বড়াপুরা দুজন মিলে রান্না করেছিল অনেক কিছু এই আর কি। তো যাই হোক, এই যে এখন বার্থডে কেক আনা হয়ে গিয়েছে, আর আজান তখনই কাটবে। তো আমি বলতেছিলাম বাবা আজকে না, আমার তো মানে তার পরের দিন বার্থডে, সেই হিসেবে যেহেতু আজকে আমাদের এখানে 5 তারিখ, 6 তারিখে, আর এমনি তো ইউজুয়ালি বাংলাদেশে 6 তারিখ হয়ে গেছে যখন আমাদের 5 তারিখ আর কি রাত। তো এই যে এটা হচ্ছে রবিবার, আর সবচেয়ে ভালো দিক ছিল যেটা মানে স্যাটারডে সানডে ছিল, দুইটা দিনই আজানের বাবার অফ, আজানের অফ।
তো এই যে সকালে উঠে হচ্ছে আজান একটা ছবি আঁকবে বলতেছিল, তো আমি বলছিলাম কি এটা কি আমাকে গিফট করবা, বলতেছে না আমি তোমাকে গিফট করব না। তো সেটা শুনে আমি একটু মন খারাপ করেছি। তো যাই হোক, ও বলতেছিল হ্যালোইনের জন্য সে আর কি এটা ইয়ে করতেছে, কালার করতেছে। আর আজান বাবা হচ্ছে সকালে উঠেই ও খেলতে চলে গিয়েছিল, ওরা সকার খেলে অনেকজন মিলে, সানডে প্রায়ই ও খেলতে যায়। তো এই জন্য আজানকে খাওয়ালাম, তারপরে আমি খাওয়া দাওয়া করলাম আর কি একা একা। উইকেন্ডে তো একা একা নাস্তা করতে ইচ্ছা করে না তেমন, আর সকালে এমনি আমি এখন আর তেমন কিছুই খাই না। তো অনেকে আমার ডায়েট প্ল্যান অনেক সময় জিজ্ঞেস করতেছে, আসলে আমি সকালে হয়তো বা দেখা যায় এখন একটু চা খাই বা হালকা পাতলা মানে একটা হয়তো বা ডিম সিদ্ধ করে খাই। তো একদিন আমি প্ল্যানটা শেয়ার করব ইনশাল্লাহ। আর আসলে ঘরে কিছু এই টাইপের মিষ্টি জাতীয় খাবার যদি থাকে তখন দেখা যায় খাওয়া লাগে অল্প স্বল্প, কারণ না হলে এক্সপায়ার্ড হয়ে যায় ডেট, ওই খাবারগুলো ফেলতে ইচ্ছা করে না, তখন একটু কম করে হলেও এগুলো খেয়ে ফেলে কিছুই করার নাই। আর বার্থডে অ্যানিভার্সারি বা বিশেষ দিনগুলোতে তো একটু অনিয়ম করাই যায়, তাই না? এই আর কি। তো এই যে আজান এখানে এইটা হ্যাং করবে, ও এখন সব কিছুই কিছু না কিছু করলে আর কি বলে যে হ্যাং করবে। তো ওর বাবা বলে যে এটা ওকে করতে দিও, এটা মানে ভালো নাকি, পরে কিন্তু এটা আবার ও নিজেই ছুটিয়ে ফেলে হয়তো বা। তো এই যে এটা কিন্তু আমার ডায়েট চিকেন, তো এখানে চিকেনটা একদম সাদা মাটাভাবেই রান্না করেছি, একদিন শেয়ার করবো ইনশাল্লাহ এই রেসিপিও, যাদের আর কি ডায়েট চিকেন এগুলো রেসিপি লাগে। তো আসলে লাস্ট উইকই অনেক এই পোলাও রোস্ট এগুলো খাওয়া হয়েছে, তারপরে আবার স্যাটারডে তো আমরা রাত্রে বাইরে ডিনার করেছি, এই জন্য সানডেতে আমি খুব ভারী কোনো মানে ডিনার বা লাঞ্চ এগুলো রেডি করি নাই। তো ভাবলাম এখানে খুব অল্প সময়ে আপনাদের সাথে রেসিপিটা শেয়ার করব, সেটা হচ্ছে মিষ্টি দইয়ের রেসিপি। এবং এটা যে কি সহজ কিন্তু একেবারে হুবহু মানে মিষ্টি দই, দেখা যায় অনেক সময় আমাদের খেতে ইচ্ছা করতেছে কিন্তু আবার নিজেও বানাতে ইচ্ছা করে, আবার এ অনেক জায়গায় কিন্তু সবসময় মিষ্টি দইটা পাওয়াও যায় না, তো সেক্ষেত্রে কিন্তু আমরা এটা ঘরেই বানিয়ে ফেলতে পারি। আর এই জিনিসগুলো কিন্তু ওয়ালমার্টে সব কিছুই পাওয়া যায়, আর ওয়ালমার্ট কিন্তু সব জায়গায় হাতের কাছে আছে, তাই না, বা ফুডের এই জিনিসগুলো। তো আমি এখানে হচ্ছে কনডেন্সড মিল্ক নিয়েছি, তারপরে পাউডার মিল্ক নিয়েছি, আর প্লেন যে ইয়োগার্টটা সেটা নিয়েছি, আর একটু ফুড কালার। তো এগুলো দিয়ে আমি এই খুব অল্প সময়ে আমার মিষ্টি দইটা বানিয়ে নিব, আর স্পেশাল দিনে একটু মিষ্টি মুখ তো লাগেই, তাই না? আপনারা কি বলেন, কেকের সাথে নিজেও যদি কিছু বানাই তাহলে কিন্তু আরও মিষ্টি মিষ্টিতে ভরে যায় দিনটা। তো যাই হোক, একটু ফান করলাম। এখানে আমার এই কনেস্ট মিল্কের যে ক্যানটা এটা ছিল 370 বা 397 এরকম গ্রাম ছিল আর কি। তো যতটুকু কনডেন্সড মিল্ক থাকবে সেম ততটুকুই হচ্ছে প্লেন ইয়োগার্টটা নিতে হবে। তো আমি একটা বুদ্ধি করি, সেটা হচ্ছে যে আমি ওই কনডেন্সড মিল্ক পুরাটা নিয়ে ওই ক্যানটার মধ্যেই আবার আমি সম্পূর্ণটুকু ইয়োগার্টটা নিয়ে নিই, তাহলে আমার কিন্তু একেবারেই সমানে সমান নেওয়া হয়ে যায়, আদারওয়াইজ কিন্তু আমি বুঝতে পারি না যে ওইটা সমান সমান নিলাম কি না। এটা কিন্তু খুব মানে আর কি ফাঁকিবাজি একটা কি বলবো আইডিয়া। তো এখন আমি হচ্ছে এই যে প্লেন ইয়োগার্টটা এখানে আবার ক্যান থেকে আর কি সম্পূর্ণ নিয়ে নিতেছি। তো এখন হচ্ছে এই দুইটা মিক্স করব, আর মিক্স যে করতেছি এই মিক্স করার সময়টাই হচ্ছে আমি অল্প একটু কালার দিয়ে দিব, এটা হচ্ছে অরেঞ্জ ফুড কালার। আমরা কিন্তু সচরাচর যে মিষ্টি দইটা খাই এটার মধ্যে একটু কালার হয়, তাই না, দেখতে ভালো লাগে এই জন্যই। তো কালার যারা না দিতে চান কোনো সমস্যা নেই, তো আমি একদম হালকাভাবে কিন্তু এটা মিক্স করে নিতেছি, খুব বেশি মানে ফেটে ফেটে করলে আর কি তখন কিন্তু কি পানি ছেড়ে দেয় দই থেকে, ওইটা মানে ইয়োগার্টটা থেকে আর কি, প্লেন যে ইয়োগার্টটা সেটা কিন্তু বেশি পানি পানি হয়ে যায়, ভালো লাগে না। এই জন্য খুব আলতোভাবে এই মিক্সচারটা মানে মাখিয়ে নিতে হবে যেন কনডেন্সড মিল্ক আর হচ্ছে প্লেন ইয়োগার্টটা মিশে যায় একসাথে। আর দেখতেছেন কালারটাও কিন্তু একদম একটু হালকা হালকা ইয়েলোইশ বা যেই কালারটা আর কি আসে, অরেঞ্জ অরেঞ্জ যেই কালারটা হয়
সেটা, আর এক্সট্রা কোনো চিনি দেওয়ার দরকারই নেই। আর এখানে যে ইয়োগার্ট আর কনডেন্স মিল্ক দিয়েছি, তো ইয়োগার্টটা কিন্তু একটু পানি পানি, ওইটাকে ব্যালেন্স করার জন্য এখানে আমি 3 টেবিল স্পুনের মতো এটাকে কি বলে পাউডার মিল্ক যেটা, সেটা দিয়ে নিয়েছি। এর চেয়ে বেশি কিন্তু দেবেন না। তো এরপরে হচ্ছে একটু ট্যাপ করে দিলাম যে ভিতরে যে বাতাসগুলো ওগুলো যেন বুদবুদ হয়ে বের হয়ে যায়। তারপরে হচ্ছে এখানে প্লাস্টিক র্যাপ দিয়ে ভালোভাবে এটা সাইডগুলো আমি আটকে দিব, যেন কোনো হোল মানে যে ফাঁকা জায়গা ওটা না থাকে, তাহলে কিন্তু বাতাস ঢুকে অত সুন্দর হবে না। একটু ভালোভাবে এটা মুড়ে দিতে হবে। তো এখন আমি ওভেনে দিয়ে দিচ্ছি এটা। তো এখন এক একজনের ওভেনের কন্ডিশন কিন্তু এক এক রকম। আর আমার এটাতে আমি প্রথমে 3 মিনিট সেট করেছি, তো আমি দেখলাম যে 3 মিনিটও লাগে না। আমার মনে হয়েছে যে 2.5 মিনিটের মধ্যে এটা হয়ে গিয়েছে, বাট আমি কিন্তু 2.5 মিনিটে একটু বেশি রেখেছি। তো ওই জন্যই কিন্তু এই যে দেখতেছেন আপনারা, এখন আমি বের করে দেখাচ্ছি যে একটু সাইড থেকে দেখা যাচ্ছে যে মানে মনে হচ্ছে যে একটু বেশি হিটের জন্য কিন্তু একটু এরকম কুচকিয়ে গিয়েছে। তো আমি যদি 2.5 মিনিট রাখতাম একদম, তাহলে পারফেক্টলি হতো। তো আপনারা যারা যদি কেউ বানান বাসায়, তখন কিন্তু 2 মিনিট 10 সেকেন্ড পরেই চেক করতে পারেন। তো এই আর কি, তো সমস্যা নেই, আমারটা 3 মিনিট রেখেছি আমি। তো এই যে কিন্তু একেবারেই খুব সুন্দর মিষ্টি দই, এখন খাবো না, এটা হচ্ছে এখন এভাবে রেখে দিব, ঠান্ডা হলে তারপরে ফ্রিজে রাখবো, সারাদিন এভাবে ফ্রিজে থাকবে। তারপরে সন্ধ্যার সময় যখন কেক কাটবো, তখন এটা আপনাদেরকে দেখাবো যে একেবারেই মানে কোনো শক্তও হয়ে যায়নি, একেবারে পানি পানিও ছেড়ে দেয় না, একদম পারফেক্ট মিষ্টি দই হয়েছে। তো এই যে দেখতেছিলাম বাইরে, আর আজান বাবা তখনও আসে নাই আর কি, একদম সুন্দর আজকে রোদ উঠেছে। ওই যে বলেছিলাম আজকে আমার বাইরে যাওয়ার তেমন প্ল্যান নাই, মানে ঘোরাঘুরির প্ল্যান নাই, আর আর আজকে বৃষ্টিও হবে না, তাই হয়েছে। আর এই যে এখন আমরা বাইরে যাব হচ্ছে মানে একটু কেনাকাটা করবো, কিন্তু ঘোরাঘুরির জন্য না। এখন এই যে আজান আমাকে বলতেছে যে ও স্কুলে যায়, ওর বাবা হচ্ছে অফিসে যায়, আর আমি বলতেছি আমি কি করি। তখন আজান বলে হাসতেছে আর কি, আর বলছে আমি ঘোরা ডিম করি বাসায় বসে, মজা করতেছিল আমার সাথে। তো যখন বের হয়েছি, আজান বাবা বলে যে তোমার জন্য তো কোনো গিফট কিনা হলো না, চলো মেসেসে যাই, তারপরে যা কিনা অন্য কিছু যে কিনা ঘরের জিনিস ওটা কিনা নিয়ে আসবো। তো মেসেসে গেলাম, তো আমি ভাবতেছিলাম কি কিনি, আসলে গিফট তো আজান বাবা দিবে ঠিক আছে, সারপ্রাইজ একটা জিনিস, আর যখন নিজে গিয়ে কিনে দেয় আমার মনে হয় আমার যেটা লাগবে সেটাই কিনা ভালো। এখানে হচ্ছে আমি ভাবতেছিলাম যে আমার একটা ওয়াচ হলে কেমন হয়, কিন্তু আমি আসলে একটু গোল্ডেন টাইপের একটা ওয়াচ খুঁজতেছিলাম। তো সবগুলোই হচ্ছে কালার জানি কীরকম আমার ভালো লাগতেছিল না, তো একটা একটু পছন্দ হয়েছিল, কিন্তু হাতে দেওয়ার পরে মনে হচ্ছিলো যে একেবারে যে আমার স্কিন কালারের মতোই কালারটা, এই জন্য পছন্দ করতে পারি নাই, কিনিও নাই এই জন্য। আর আজান বাবা এই জন্য খুবই মানে মন খারাপ করেছে যে তোমাকে নিয়ে আসছি যে এই জন্য গিফট কেনা হয় না, তোমাকে না নিয়ে এনে গিফট কেনা উচিত ছিল। আমি বললাম সমস্যা নেই, পরে তো দেয়া যাবে, আমি তো আছি সবসময়, এখন না দিলেও হবে, যখন পছন্দ করবো তখন দিলেও হবে। তো ওইখান থেকে আমরা আবার একটু CVS আসছি, আর CVS-এ হচ্ছে আমরা গতবার একবার এসে আমাদের পেন ড্রাইভ হারিয়ে গিয়েছিলাম, তো দেখলাম যে এখানে পাবো কি না। তো যাই হোক, এখানে আবার দেখলাম যে অনেক হ্যালোইনের অনেক কিছু কাস্টিউম টাস্টিউম আসছে, তো ভাবলাম যে একটু ভিডিও করি। আর আজানের স্কুলে মনে হয় এবার পামকিন প্যাচে নিয়ে যাবে, এই হ্যালোইনের সময়টা হচ্ছে এই পামকিন প্যাচগুলো হয় আর কি, বাচ্চাদেরকে নিয়ে যায় বিভিন্ন ফিল্ডে, ওদের সাথে বাবা মায়েরাও যেতে পারে, তো আমরা যাব না হয়তোবা। আমি একবার ভাবছিলাম যে যাব, তখন ভাবলাম যে না ওদের সাথে গিয়ে আমি কি করব। তো বাসায় এসে এখানে আমি হচ্ছে পাকোড়া বানাচ্ছি, আমি রাতে আসলে এখন আর কোনো ভাতটা তেমন কিছুই খাই না, তো ভাবলাম যে যেহেতু বার্থডে তো সেভাবে কোনো ভারী ডিনার ওগুলোও কিছু রেডি করি নেই যেটা আর কি স্পেশাল কিছু হবে। তো যেহেতু যে কেক
মিষ্টি দই এই টাইপের কিছু থাকবে। তো ভাবলাম যে একটু পাকোড়া বানিয়ে ফেলি, তাহলে মিষ্টি ঝাল সব কিছু একটু মিনিমাইজ হয়ে যাবে। তো এখানে এই যে নর্মাল যে বাঁধাকপির পাকোড়া বানাই আমরা, সেগুলো বানিয়ে নিতেছি। আরেকটা কথা, আজকে দিনের মধ্যে কিন্তু আজান কয়েকবারই কেকটা বাইরে এনেছে যে মা এখনই কেক কাটো, এখনই কেক কাটতে হবে। আমি বারবার বলছিলাম না সন্ধ্যার সময় কাটবো না, এখন কাটবো না। তো ওকে অনেকক্ষণ ওয়েট করিয়েছি। আর এই যে এই নুডলসটা আসলে কস্টকো থেকে আনা ভেজিটেবল নুডলস, আজান খুবই লাইক করে। তো ওকেও দুপুরে ভাত খেয়েছে, যেহেতু আজকে ও বাসায় ছিল দুপুরে, ওকে এই নুডলসটা খাওয়াবো। আর আমি হয়তো এখান থেকে একটু কেক খাবো, আর একটু পাকোড়া খাবো, আর একটু মিষ্টি দই। আর আজান বাবা এগুলো একটু খাবে হয়তো বা, আর ও ভাত খাবে রাতে। তো এই তো আমাদের সিম্পল বার্থডে, কী বলবো, স্ন্যাক্স বা কী বলা যায় সেটা, এই যে সিম্পল একটা কেক, হ্যাপি বার্থডে সঞ্জয় লেখা, আর এখানে সিম্পল একটু খাবার দাবার। আর এই যে আপনাদেরকে দুইটা দেখিয়ে দিতেছি, দেখেন যে কি সুন্দর মানে উঠানো যাচ্ছে, কোনো হার্ডও হয়ে যায় না। আবার যে সফট থাকার অনেকে ভাববে হয়তো বা মাইক্রোওয়েভ করেছে ওইভাবে জমবে না, বাট একদমই না, একদম যেরকম টেস্ট হওয়া দরকার ছিল সেরকম টেস্ট হয়েছে। তো এই যে আমরা খুব মজা করে আর কি কেক খাচ্ছি, কাটছি। বাবাও কিন্তু আমাকে একটু খাইয়ে দিয়েছে, যদিও বলতেছে না এটা ক্যামেরা করবো না, বললাম যে ওকে। তারপরে আসলে আমি বসে বসে দেখতেছিলাম যে কে কি উইশ করেছে, আর এত এত উইশ পেয়েছি, এত এত ভালোবাসা পেয়েছি আপনাদের। থ্যাংক ইউ সো মাচ সবাইকে আমাকে এভাবে ভালোবাসা দেওয়ার জন্য। সবসময় কিন্তু আসলে আমরা যে ইউটিউবে ভিডিও বানাই, ভিউটা ফ্যাক্টর না সবসময় আর কি, অনেক সময় এই যে সবার ভালোবাসা, এত এত কমেন্টস, এটাতে কিন্তু এত ভালো লাগে যেটা আর কি বুঝাতে পারবো না। সবাইকে আমার পক্ষ থেকেও অনেক অনেক ভালোবাসা আর অনেক অনেক থ্যাংকস। তো এভাবে সবাই আমাকে ভালোবাসবেন, দোয়া করবেন। তো আজান না, আল্লাহ হাফেজ।